হ্যালো গাইস, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন, কিন্তু আমি বাকের ভালো নাই। বের হয়েছি আজকে একটা ব্লগ ভিডিও বানাইবার লাগি, কিন্তু দেখেন সবাই এত পরিমাণে বৃষ্টি শুরু হয়ে গেছে, বৃষ্টির জন্য ভিডিও করতে পারি নাই আমি ভাই। এখন আমি একটা মসজিদের সামনে দাঁড়িয়ে আছি যেন বৃষ্টিতে না ভিজে যাই, তাই আমার সাথে এখানে আছে ছোট ছোট কয়েকটা ছেলে দাঁড়িয়ে, তারাও বৃষ্টির ভিতরে এখানে দৌড়ে এসে দাঁড়িয়েছে। আর এটা হচ্ছে মসজিদের সামনের অংশ, দেখেন সবাই। তো আমি এখন চলে গেছি মসজিদের পিছনে দেখার জন্য কতটুকু বৃষ্টি হচ্ছে। দেখেন সবাই, আকাশে প্রচুর পরিমাণে মেঘ, বৃষ্টি হচ্ছে অনেক জোরে। আর এটা হচ্ছে মসজিদের পিছনের অংশ, অনেকগুলা সবজি বাগান টাগান আছে মসজিদের পিছন দিকে, দেখছেন তো সবাই। আর এই ছেলেগুলো আমার পিছনে পিছনে আসতেছিল আর দেখতেছিল আমি কি করতেছি। ওরা আমার ক্যামেরাটা দেখে ওরা একটু ভয় পেয়ে গেল। আর এখান দিয়ে দাঁড়িয়ে আছে আমার দোস্ত লিমন, সেও আমার সাথেই ছিল এতক্ষণ। তো সে দাঁড়িয়ে দাঁড়িয়ে মোবাইল টিপাচ্ছিল, আর আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছিলাম যে এই মসজিদের আশেপাশে কি আছে। তো আমি দেখতে পেলাম এই মসজিদের পাশেই একটা কবর আছে, কবরের উপরে কয়েকটা ফুলের গাছ আছে, জবা ফুলের গাছ। দেখেন সবাই, আমি আমার ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি দারুণ দারুণ জবা ফুলগুলো। তো আবারও আমি ক্যামেরাটা নিয়ে একটু সামনে যাব, আর আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই মসজিদটার ভিতরে কি কি আছে। দেখেন সবাই, এই যে মসজিদের ভিতরে দারুণ একটা মসজিদ, দেখছেন তো সবাই। কিন্তু মসজিদের গেটে তালা মারা, তাই আমরা মসজিদের ভিতরে ঢুকতে পারতেছি না। তো বাইরে থেকে যতটুকু সম্ভব আমি আমার ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি, যতটুকু সম্ভব হয়েছে আমি আমার ভিডিওর মাধ্যমে দেখিয়েছি। অবশেষে বৃষ্টি একটু কমেছে, তাই আমি বাড়ির দিকে যাওয়ার উদ্দেশ্যে বের হয়ে গেছি ক্যামেরাটা হাতে নিয়ে। আর আমার সাথেই আছে আমার দোস্ত লিমন, দেখছেন তো সবাই। সে ক্যামেরা দেখে একটু লজ্জা পেয়েছে, তাই ক্যামেরার দিকে তাকাইতেছে না। তো রাস্তাতে দেখেন আপনারা প্রচুর পরিমাণে পানি হয়ে গেছে বৃষ্টি হওয়ার কারণে। মেঘটা একটু কমে গেছে, কিন্তু আবারও বৃষ্টি আসার সম্ভাবনা আছে। তো আমি আর আমার দোস্ত লিমন হাঁটতেছি, আর আপনারা দেখেন আকাশের কি অবস্থা। আকাশের এক পাশে মেঘ, অন্য পাশে মেঘ নেই, আর রাস্তাটা ফুরে ফাঁকা, রাস্তাতে কোনো মানুষ নেই। তো আমি আর কি করব ভাই, ভিডিওটা এখানে শেষ করতে চাই, কারণ অনেক ভিজে গেছি, তাই বাড়ির দিকে যেতে হবে, জামা কাপড় চেঞ্জ করতে হবে। অবশ্যই যারা ভিডিওটা দেখছেন, ভিডিওতে লাইক দিয়ে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন সবাই।